যে দেখিবে কৃষ্ণ বদন, তারে দাও না কেন সতেক নয়ন, সবে দিলে দুটি আখি তাহে কইলে নিমেষ সৃজন। যারা শ্রী ভগবানের শ্রী মুখমণ্ডল বা চরণকমল দর্শন করবে, হে বিধাতা নিষ্ঠুর, তুমি তাদের দুটো চোখ দিয়েছ, শত শত নেত্র দিতে পারো নাই, সবে মাত্র আমাদের দুটো করে চোখ দিয়েছ, তার মাঝখানে আবার নিমেষ পলক ফেলতে হচ্ছে, এ বিচ্ছেদ কি সহ্য করা যায়? যদি শত শত নেত্র দিতে, তাহলে শত শত নেত্রীতে আমরা অপলক দৃষ্টিতে শ্রী গোবিন্দের শ্রীরূপ নয়নের দ্বারা আস্বাদন করতাম। এর থেকে আমাদের ব্রজদেবী হয়ে জন্মগ্রহণ না করে, এইভাবে ব্রজে আমাদের জন্ম না দিয়ে, যদি যমুনার জলে মৎস্য হয়ে আমাদের মৎস্যকূলে জন্ম দিতে, তাহলে যখন যমুনার তটান্ত কুঞ্জে যখন কুঞ্জবিহারী তিনি বিহার করতেন, তখন আমরা যমুনার জলে ভেসে ভেসে মাছ যেমন মাছের যেমন পলক ফেলতে হয় না, তেমনি আমরাও অপলক নেত্রে শ্রী রাধা গোবিন্দের যুগল মাধুরী আস্বাদন করে আমাদের জীবনকে ধন্য করতে পারতাম। কিরকম তাদের মনের অভিলাষ!